মিড ডে মিলের রাঁধুনিরা চতুর্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা পেয়েছেন, এই খবর শুনেই খুশির জোয়ার বয়ে গেছে বাংলার রাঁধুনিদের মুখে, ফুটেছে হাসি। তারা মিড ডে মিল রান্না করে রোজ, খুদে খুদে পড়ুয়াদের মুখে রান্না তুলে দেন বিনিময়ে জোটে সামান্য টাকা। এই রন্ধন কর্মীদের মাসিক বেতন 1,000 টাকা ছিল, তার মধ্যে কেন্দ্র 600 টাকা, রাজ্য 400 টাকা দেয়। সম্প্রতি রাজ্য সরকার 500 টাকা করে দিচ্ছে, সেটা নিয়ে মাসে 1,500 টাকা পান। বেশিরভাগ স্কুলেই মিড ডে মিলের রান্নার কাজের দায়িত্ব রয়েছে, আবার স্বনির্ভর গোষ্ঠী দেখা যাচ্ছে। অনেক স্কুলে যতজনের রান্না করার কথা তার থেকে বেশি কর্মী ওই কাজে নিযুক্ত, ফলে ওই 1,500 টাকা আবার তাদের মধ্যে ভাগ হয়ে যায়। এত কম ভাতায় তারা কাজ করছেন কেন? মিড ডে মিলের রান্নার কর্মীদের বক্তব্য, আমাদের আশা একদিন সুদিন ফিরবে। তামিলনাড়ুতে যদি মিড ডে মিলের কর্মীরা চতুর্থ শ্রেণীর মর্যাদা পায়, তাহলে আমরাও তো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাঁধুনি, আমরাও সেই দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছি, এবং আমাদের আশা অবশ্য অবশ্যই আমরাও একদিন চতুর্থ শ্রেণীর কর্মীর মর্যাদা পাব, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ছাত্রছাত্রীকে মায়ের জায়গাটাও দিতে পারবো। মাদার টিচার হিসাবেও আমরা সেই কাজটা অনেকটাই সামলাতে পারবো। ইতিমধ্যে আপনারা খবরে দেখেছেন যে মিড ডে মিলের রাঁধুনি ছাত্রছাত্রীদের বোর্ডে অঙ্কও কষে দিচ্ছেন। কিছুদিন আগে মিড ডে মিলের এক কর্মীর বক্তব্য, বছর দুয়েক আগে বর্ধমানের একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মিড ডে মিলের রাঁধুনি মায়েদের 100 দিনের প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত করার কথা ভাবা হচ্ছে, কিন্তু এখনও কাজের কাজ কিছুই হয়নি। এখন দেখার যে কবে এই পশ্চিমবাংলার রাঁধুনিদের ভাগ্যে চতুর্থ শ্রেণীর কর্মীর মর্যাদা জোটে, সেটাই দেখার জন্য রাজ্যবাসী আগ্রহে। নমস্কার।